নজর রাখবো যে খবরের দিকে। ধস বিধ্বস্ত সিকিমে এবার ছন্দে ফেরার চেষ্টা, সেখানকার সড়কপথ খুলে দেওয়া হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা, একেবারে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। তিস্তার জলস্তর বাড়ার জোরে বিপর্যয় নেমে আসে সিকিমে। দেখেছিলাম আমরা যেভাবে জাতীয় সড়ক দু ভাগে বিভক্ত হয়ে যায়, তবে রংপু থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছে প্রশাসন। সেখানকার ছবিটা জানবো, আরো আপডেট নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, ঠিক কি জানতে পারছো, রাস্তা খুলে দেওয়া হচ্ছে রংপু থেকে গ্যাংটক যাওয়ার জন্য, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই তাই, যেটা আজকে সিকিম পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে রংপুর থেকে যে গ্যাংটক যাওয়ার রাস্তা অর্থাৎ MS-10 দশ নম্বর জাতীয় সড়কের 19 মাইল এলাকায় গত 3 তারিখ রাতে প্রবল জলোচ্ছ্বাসের জন্য যে রাস্তার ক্ষতি হয়েছিল সেই রাস্তা কিন্তু সাময়িকভাবে মেরামত করা হয়েছে এবং সেই রাস্তা দিয়ে আজ থেকে কিন্তু গাড়ি চলাচল করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ 10 নম্বর জাতীয় সড়কের আমি একদম পাশেও রয়েছি এবং এই পুল যে ব্রিজ, সে ব্রিজের ওপর দিয়ে কিন্তু যেই সমস্ত গাড়িগুলি গাড়িগুলো কিন্তু শিলিগুড়ির দিকে যাচ্ছে অর্থাৎ রংপুর দিকে যাচ্ছে, পাশাপাশি উল্টো দিক থেকে গ্যাংটকের দিকেও কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করছে। যেহেতু গত 3 তারিখ প্রবল জলোচ্ছ্বাস এবং একটা বৃষ্টির জন্য একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এবং 10 নম্বর সেই তিস্তা নদীর জল কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক ওপর দিয়ে বইতে থাকে এবং জলের এতটাই গতি ছিল, এতটাই স্রোত ছিল যে রাস্তা অনেকটা অংশ ভেঙে যায়। আর কার্যত সেই দিনের পর থেকে গতকাল পর্যন্ত ওই রাস্তাতে যান চলাচল করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। যারা সিকিম থেকে রংপুর অর্থাৎ শিলিগুড়ি দিকে ফিরছিলেন তারা কিন্তু প্যাক ইয়ং হয়ে অনেকটা ঘুরপথে ফিরছিলেন, তবে আজকে সিকিম পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত ওয়ান ওয়ে করে অর্থাৎ প্রতিটা খেতে খেতে যখন যে গাড়িগুলো গ্যাংটক থেকে আসছে সেগুলোকে একবার পার করে দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু উল্টো দিকে যেগুলো গাড়ি আবার শিলিগুড়ির দিকে যাবে বা শিলিগুড়ির দিক থেকে আসছে সেগুলোকে পার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ওয়ান ওয়ে করে আপাতত যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে NS-10 এর যে রাস্তাটি রয়েছে 19 মাইল সেই এলাকায়। তবে NS-10 যেটি রয়েছে যে সেটি ধরা সেই এলাকা কিন্তু এখনো কোন রকম ভাবে সঠিকভাবে যান চলাচল করা যাচ্ছে না। তবে এই ক্ষেত্রে NS-10 এর যে এলাকাটির কথা তোমাকে বললাম 19 মাইল, সেই এলাকার যান চলাচল স্বাভাবিক হওয়ার জন্য যে সমস্ত পর্যটকরা কিন্তু গ্যাংটকে আটকে ছিলেন বা গ্যাংটকের দিকে ছিলেন তারাও কিন্তু এখন শিলিগুড়িতে নামতে পারছেন এবং যে যার বাড়ির পথে ফিরতে পারছেন। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই সাথে কিন্তু যে এখন যেহেতু একটি রুটে অর্থাৎ ওয়ান ওয়ে করে গাড়ি চলাচল করানো হচ্ছে, শিপিং পুলিশের থেকে বলা হয়েছে আজকে এই সমস্ত রাস্তা ঠিক করে দেওয়া হবে প্রাথমিকভাবে চলাচল করার জন্য এবং স্বাভাবিকভাবে কিন্তু দুদিক দিয়ে গাড়ি চলাচল করবে এবং এই রাস্তাটি খুলে দেওয়ার ফলে কিন্তু অনেকে উপকৃত হচ্ছে, যেটা ঘুরপথে দীর্ঘ সময় ধরে গ্যাংটকে যেতে হচ্ছিল বা গ্যাংটক থেকে রংপুরে আসতে হচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। ইন্দ্রাণী, সেক্ষেত্রে গোস্তব সামগ্রিক চিত্রটা কি দেখছো, কারণ একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে, আমরা দেখেছি সিকিমে যেভাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েছিল সিকিম, এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে সামগ্রিক চিত্রটা কি দেখতে পাচ্ছো? দেখো, সকাল থেকে একটা চিত্র আমরা যেটা তুলে ধরলাম সেটা হচ্ছে একদম ধ্বংসের চিত্র। যেভাবে নদীর পাড়ে এক একটি বড় বড় অট্টালিকা, সেই অট্টালিকার কিন্তু তার একটি দুটি ফ্লোর সম্পূর্ণভাবে মাটির নিচে চলে গেছে। তিস্তা নদীর জল উঠে এসেছিল এবং তার সাথে বালি কাদা পলি মাটি উঠে এসেছে এবং সমস্তটা কিন্তু ঢেকে গেছে। আমি যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে তোমাকে দেখানোর চেষ্টা করব, এই নদীর পাড় বরাবর যদি ভেতর দিকে যাওয়া যায় সেখানেও কিন্তু একই রকম ছবি এবং সেখানেও দেখা গেছে প্রচুর গাড়ি বাজার ঘাট দোকান সবই কিন্তু জলের নিচে এবং সাধারণ মানুষের মধ্যে একটা হাউহুতাশ, কেননা এইভাবে এত বড় একটি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য কেউ প্রস্তুত ছিল না, হঠাৎ এইভাবে জলোচ্ছ্বাস এবং জল ঢুকে যাওয়া যার জন্য কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যায় পড়তে হয় এবং প্রচুর মানুষ নিখোঁজ হয়ে যায়, মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটাই। কাজেই বলা যেতে পারে যে সিকিমের এই পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু চলছে উদ্ধার কাজ, যারা দোকান বাড়ি ছেড়ে চলে এসেছিলেন তারা কিন্তু আর অবশিষ্ট তাদের কি রয়েছে সেখানে সেটার দিকে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। এবং আমি এই মুহূর্তে হচ্ছে সিংথাম জেলা এবং সিংথাম জেলাতেও কিন্তু একদম ব্যাপক ক্ষতি হয়েছে, বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছে। সিংথাম এলাকার যে বাজারগুলি রয়েছে সে মূল যে বাজার এলাকা সেই বাজার এলাকা কিন্তু কার্যত বলা যেতে পারে সমস্তটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সিকিম প্রশাসনের তরফ থেকে আমরা জেনে জানতে পেরেছিলাম যে বিভিন্ন এলাকায় যখন রংপুরে আমরা গেছিলাম যেখানে IBN যে এলাকাটি রয়েছে সেখানে প্রচুর বাঙালি মানুষের বসবাস রয়েছে, তারা যেন অভিযোগ করেছিলেন সিকিম প্রশাসনের তরফ থেকে তাদের কোনো রকম সহযোগিতা হচ্ছে না,
বাইরে বেরিয়ে আসতে পারছে না, এবং আজকে কিন্তু দেখা গেল সাধারণ মানুষ, এনডিআরএফ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ নিজেরাও তাদের যে সম্বল, তাদের যে সেটুকু রয়েছে, তারা সেটা সেই কাটা পলি মাটির ভিতর থেকে বার করে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যেটা সত্যি বিষয়, যেটা আশঙ্কা করা হচ্ছিল, ফের যদি বৃষ্টি হয়, ফের যদি এইভাবে একটা মেঘ ভাঙা বৃষ্টি হয় বা আকাশ খারাপ হয় বা মুষলধারে বৃষ্টি শুরু হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? তবে মোটের উপর কিন্তু পরিস্থিতি দেখা অনেকটা দিক, সকাল থেকে সেভাবে বৃষ্টিপাত হয়নি, এবং এর জন্য কিন্তু উদ্ধার কাজ থেকে শুরু করে যে সমস্ত রাস্তাঘাট মেরামত করার কাজ ছিল সেই কাজগুলো থেকে শুরু করে কিন্তু অনেকটাই উপকৃত হচ্ছে। স্থানীয় কিছু মানুষ রয়েছে, আমরা একটু আমরা কথা বলে আমরা স্থানীয় কিছু মানুষ রয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে ফিলহাল কেসা হে হাল ইহা কা ফিলহাল কেসা হে অভি তো ये इवैक्यूएशन चल रहा है और उसमें साफ सफाई भी हो रहा है और कई साथ तवे में दबा भी है, अभी तक कुछ नहीं कह सकते। टाइम लगेगा, कितना टाइम लगेगा? अभी बहुत लगेगा, बहुत दिन लगेगा। हाँ, 10-15 दिन, 15-20 दिन भी लग सकता है। मार्केट को बहुत, मार्केट में क्या हुआ? मार्केट ठीक है, लेकिन लाल बाजार जो एरिया है वो खत्म हो गया। तो पुलिस आर्मी एनडीआरएफ आए थे? हाँ, वो लोग हेल्प कर रहा है। তুমি যেমনটা শুনলে যে স্থানীয় যারা বাসিন্দা তারা বললেন যে এই যে ক্ষয়ক্ষতি বা এই যে বিপর্যয়, এটা কিন্তু এইটা কাটিয়ে উঠতে বা এই পরিস্থিতি ফিরিয়ে আনতে অনেকটাই সময় লাগবে। তবে প্রশাসনের তরফ থেকে সব থেকে যেটা আগে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কাজ করা হচ্ছে, তাতে যান চলাচল বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, কারণ প্রচুর মানুষ ফেসে রয়েছে, প্রচুর মানুষ আটকে রয়েছে। শুধুমাত্র পর্যটক রয়েছেন এমনটাই নয়, অনেকেই রয়েছেন যা শ্রমিকের কাজ করেন এখানে এসে, তারাও কিন্তু আটকে রয়েছেন। কাজে প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। আরো একটি বিষয়, শিলিগুড়ি বা ডুয়ার্সের থেকে সিকিম আসতে হলে কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তোমাকে বলে রাখবো, লাভার থেকে আলগাড়া হয়ে তবে কিন্তু তারা অনেকটা ঘুরপথে রংপুতে আসতে পারছেন। কাজেই সেখানেও একটা সমস্যা, সেতিঝরা 10 NH10 যেটা সেতিঝরা এলাকা সেখানেও 10 রয়েছে। তো সব মিলেমিশে একটা বলা যেতে পারে তাণ্ডব, যে প্রকৃতির লীলা, তিস্তা নদীর যে রুদ্র রূপ, সেই রুদ্র রূপের পরিণতি কি হতে পারে সবটাই কিন্তু দেখা গেল। কাজেই মানুষ কিন্তু এই মুহূর্তে সেই পুরনো স্মৃতিকে ভুলে তারা চাইছে যে তাদের যে যেটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে তুলে আনার। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ কৌস্তব। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সিকিম থেকে আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক, এবং সিকিম স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, যেখানে একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে রংপু থেকে গ্যাংটক পর্যন্ত, এবং সেই রুটেই এখনো আপাতত পর্যটকদের নিয়ে যাওয়া হচ্ছে বলে জানাচ্ছে সিকিম প্রশাসন।